محبا او معينا لا تكن خامسا فتخليك هوي تمي عالم هو نا هوي تمي عالم ارسطر هو نا هوي تمي عالم كي محبت کرو بحلو باشو نا هوي تمي عالم كي شعب جو کرو جو دي اي سايدا تمار مد نا هوي تمي دو دي سايدا مد نا تكت پرو پنچم بکر ہوئی نا دن شو بلنا ٹکی نا পঞ্চম প্রকারে দেইও না হয়তো তুমি আলেম হও তোমার ভাগ্যের মধ্যে নাই তোমার ভাগ্যের মধ্যে নাই আলেম হওয়ার বাদেও তুমি আলেমের ছাত্র হও এটাও তোমার মধ্যে নাই তারপরে কি করো যদি এটাও তোমার ভাগ্য জুটে না তাহলে আলেমকে মুহাববত করো আও মুহিব্বান আলেমকে মুহাববত করো ভালোবাসো যদি এটা পারো না আলেমকে সাহায্য করো টাকা দিয়া পয়সা দিয়া কথা দিয়া যে যে ব্যাপারে ভাবে সাহায্য করে কিন্তু আজকে দেখা যাচ্ছে রে মুসলমান উল্টা আলেম তো সাহায্য করবে তো দূরের কথা আর জোরে ধরিয়া সেলের ভিতরে ঢুকায় দেয় ঠিক কি না হাজার হাজার মুমিন মুসলমান জেলের মধ্যে নিরীহ পাবে তারা আছে ঠিক কি না আজকে আমরা কোথায় যাচ্ছি এই আলেম ওলামাকে অসম্মান করার কারণে সম্মান এবং মর্যাদা না দেওয়ার কারণে আজকে আমাদের মধ্যে এইভাবে কপাল ফোড়ার মতন জ্বলতেছি আর ঘুরতেছি ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا أمار تلاوت کی تو آیات مدد الله رب العالمين مومن دیر پاشتی گون برنو نا کرتے سے کوئی تی گون پاشتی گون واز مقصد کرتے ہو بھی کتا بستے سے نما امار کتا بزے واز مقصد کرے بارت نیا جائتے ہو بھی আমার তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে পাঁচটা গুণ মুমিনের কয়টা গুণ বললাম পাঁচটা গুণ আলোচনা করতেছেন যদি মুমিনের পাঁচটা গুণ অর্জন করে পাঁচটা গুণ তার মধ্যে থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা সার্টিফিকেট দিবেন বলেন কয়টা সার্টিফিকেট একটা তাও শেষ নাই আপনার ভিতরে যদি ওই পাঁচটা গুণ থাকে আপনাকে একটা সার্টিফিকেট দিবে আর তিনটা পুরস্কার দিবে কয়টা পুরস্কার পুরস্কার কে দিবে আল্লাহ আর আল্লাহ যদি পুরস্কার দেয় তাহলে পুরস্কারের মান এবং মর্যাদা কতটুকু হবে একটু চিন্তা ফিকির করো আগে আমরা পুরস্কারের কথাটি জানব এরপরে সার্টিফিকেট এরপরে পাঁচটি গুণের আলোচনা করে ইনশাআল্লাহ আমি বিদায় নিব মোট এখানে পাঁচটা গুণ আর একটা সার্টিফিকেট কয়টা হইল ছয়টা কয়টা ছয়টা আর তিনটা পুরস্কার এখন কয়টা হলো নয়টা কয়টা হইল নয় এই নয়টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব এবার আসুন যে তিনটা পুরস্কার এই তিনটা পুরস্কার আমাদের জানতে হবে ঠিক কি না যদি আপনার মধ্যে পাঁচটা গুণ থাকে তাহলে তিনটা পুরস্কারের আশা করা যায় আর যদি আপনার মধ্যে পাঁচটা গুণ না থাকে তাহলে তিনটা পুরস্কারেরও আশা করা যায় না এইজন্য আসুন আমরা তিনটা পুরস্কারের কথা জানি আগে পুরস্কারটা দিবেন কে আল্লাহ পুরস্কারটা দিবেন কে আল্লাহ ভাইরা আমার লক্ষ্য করে শুনুন দুনিয়ার মধ্যে যদি রাজা বাদশা একটা পুরস্কার দেয় তাহলে দেখবেন মানুষের অভাব নাই ঠিক কিনা হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কারণ হইল প্রধানমন্ত্রী অমুককে একটা পুরস্কার দিবে সেই পুরস্কারটা না জানি কত সুন্দর এই জন্য মানুষ জড়ো হয়ে যায় ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা তোমাদেরকে আমি একটা নয় তিন
পুরস্কার মুসলমান তিনটা পুরস্কার দিব ওই তিনটা পুরস্কার কিন্তু সাধারণ পুরস্কার নয় এই তিনটা পুরস্কার কিন্তু অনেক মূল্যবান পুরস্কার পুরস্কারটা দিবেন কে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যখন রাজা বাদশার একটা পুরস্কার দেয় একটা যদি ঘোষণা করে আমি মনে করে এই পলাশের মানুষের আর ঘরে বসে থাকবে না ঠিক কিনা যদি বলে পলাশ মাঠে একজনকে প্রধানমন্ত্রী আয়া কি দিবে পুরস্কার দিবে প্রধানমন্ত্রী পুরস্কার দেয় তাহলে দেখবেন বাড়ি ঘরে আর মানুষ থাকবে না তারা তো পুরস্কার পাবে না কিন্তু দেখার জন্য মানুষ কারণ কোন মানুষটাকে এত মর্যাদাবান মানুষটাকে তাকে দেখবার জন্য মানুষ হাজার হাজার মানুষ জড়ো হয়ে যাবে ঠিক কিনা আওয়াজ তো বলেন ঠিক কিনা কথা এই জন্য পুরস্কার দিবেন আমার আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিনের পুরস্কার কতই না মহান কতই না মর্যাদাবান দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম যারা এখনো বাড়িতে ঘুমিয়ে আছো এই সুবর্ণ সুযোগ কিন্তু আগামীকালকে আর হবে না হইতে পারে তোমার জীবনের লাস্ট চিকিৎসা এটা হইতে পারে তোমার জীবনের শেষ মাহফিল কারণ কত মানুষ ঘুমের ঘরে ঘুমায় আর সকালে উঠে না ঠিক কিনা কত মানুষ ঘুমাইতেছে আর সকালে মার চেহারা দেখতে পায় না কত মানুষ ঘুমের ঘরে ঘুমায় আর ছেলে সন্তানের মুখ দেখানা আছে কিনা মানুষ এইভাবেই চলে যাচ্ছে ভাইরা আমার আপনি যদি আপনার জীবনের শেষ মাহফিল মনে করেন আমি আশা করি আপনি ঘুমে থাকতে পারেন না এত সুন্দর একটা আয়োজন এইখানে সাকিনা নাজিল হইতেছে আল্লাহ তাআলার ফেরেশতারা বেষ্টন করে রাখছে এই জন্য আপনারা বাড়ি ঘরে থাকার কোনো প্রয়োজন নাই আপনারা মাহফিলে চলে আসেন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার মধ্যে যদি পাঁচটা গুণ থাকে কয়টা গুণ যদি পাঁচটা গুণ থাকে তোমার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তিনটা পুরস্কার দিব কয়টা পুরস্কার তিনটা পুরস্কার এই তিনটা পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মর্যাদাবান ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিবেন সে মর্যাদা পূর্ণ হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নম্বর পুরস্কারটা হলো প্রথম নম্বর পুরস্কার হলো একটু জানোরে মুসলমান প্রথম নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম বলেন সুবহানাল্লাহ আওয়াজ তো বলেন সুবহানাল্লাহ প্রথম নম্বর পুরস্কারটা হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক স্থান দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানজনক স্থান দিবেন তবে শর্ত হলো আপনার মধ্যে পাঁচটা গুণ থাকা লাগবে কয়টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমাদের মধ্যে যদি পাঁচটা গুণ থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রথম নম্বর পুরস্কার দিব সম্মানজনক স্থান মুফাসসিরিন ইকরাম তাফসিরের কিতাবের মধ্যে লেখেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিমের ব্যাখ্যা আই জান্নাতুন ইনদা রাব্বিহিম সুবহানাল্লাহ বলে আই জান্নাতুন ইনদা রাব্বিহিম প্রথম নম্বর পুরস্কার হলো তোমাদেরকে জান্নাত দিব বলেন সুবহানাল্লাহ জান্নাত দিবেন জান্নাতটা দিবেন জান্নাতটা কি ছোট না বড় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত দিব জান্নাত এমন একটা জান্নাত তোমাকে দান করব তুমি জান্নাতটা পাইয়া খুশি হয়ে যাইবা আল্লাহ বলেন আমি তোমাদেরকে এমন একটা পুরস্কার দিব মহামূল্যবান মর্যাদাবান পুরস্কার এই পুরস্কারটা অনেক মূল্যবান পুরস্কার এক নম্বর পুরস্কার হইল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আই জান্নাতুন ইনদা রাব্বিহিম তোমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন বলেন সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন
জান্নাতুল ফিরদাউসের মালিক হবেন এটা কি সাধারণ কথা আপনার ভিতরে পাঁচটা গুণ থাকতে হবে কয়টা গুণ পাঁচটা যদি আপনার ভিতরে পাঁচটা গুণ থাকে মুমিন মুসলমান তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর পুরস্কার দিবেন জান্নাত সাধারণ জান্নাত নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন জান্নাতুল ফিরদাউস বলেন সুবহানাল্লাহ জান্নাতটা অনেক বড় ঠিক কি না সেই জান্নাত কোন সাধারণ মানুষে পাবে না পাবে গুণওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত দান করবেন এটা হলো এক নম্বর পুরস্কার এটা কয় নম্বর পুরস্কার এক নম্বর আমার ভাইয়েরা আমার এবারে বুঝুন সেই জান্নাতের মধ্যে যদি আপনি যাইতে চান জান্নাত হলো পবিত্র স্থান এই পবিত্র স্থানের মধ্যে কিন্তু আপনি গুনাহ নিয়ে প্রবেশ করতে পারবেন না ও মুরব্বি বাবারা জান্নাতের মধ্যে যাইবা জান্নাতের মধ্যে কিন্তু গুনাহ নিয়ে যাইতে পারবা না কারণ আমার আল্লাহ পবিত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতও পবিত্র ঠিক কিনা এখানে কোনো মানুষ গুনাহ নিয়ে যাইতে পারবে না সেই জান্নাতের মধ্যে যাইতে হলে আপনি পাক সাফ হয়ে যাইতে হবে ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি তো গুনাহ করেছো তুমি আমি গুনাহ করেছি সবাই গুনাহগার কিছু না কিছু গুনাহ হয়ে যায় বলেও হয়ে যায় হয় কিনা এই জন্য আমরা গুনাহগার আর আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত হইল গিয়া পাক পবিত্র গুনাহগার কখনো জান্নাতে ঢুকবে না কি করা যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন যেহেতু তোমরা গুনাহ করেছো এই জন্য তোমাকে জান্নাতে ঢুকাইব না তোমার যতক্ষণ পর্যন্ত পাক সাফ না করব তুমি যখন পাক সাফ হয়ে যাইবারে মুসলমান তখন তোমাকে জান্নাতের মধ্যে ঢুকাইব কিভাবে পাক সাফ হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাগফিরা দুই নম্বর পুরস্কার বলেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন দুই নম্বর পুরস্কার হইল তুমি তো জান্নাত তোমাকে দিলাম ঠিক আছে কিন্তু তুমি তো আনফিট জান্নাতের উপযুক্ত না জান্নাতের উপযুক্ত তুমি এখনো হও নাই তুমি যদি জান্নাতের উপযুক্ত না হও তাহলে তোমাকে জান্নাত দেওয়া যাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো আনফিট জান্নাতের তুমি ফিট হইছো না এখনো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি গুনাহ করেছো অনেক গুনাহ করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন বান্দা জান্নাতের মধ্যে যাইবা জান্নাতের মধ্যে যখন ঢুকবা জান্নাতে যাইতে হলে তোমার কি হতে হবে পাক পবিত্র হইতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র জান্নাতও হইলেন পবিত্র আপনি গুনাহ করেছেন আমি গুনাহ করেছি এই জন্য জান্নাতে যাওয়া যাবে না তাহলে কি করা যায় ও প্রভু আমরা কিভাবে জান্নাতে যাইব আল্লাহ গো দারার মুসলমান দারা আমার জান্নাতে যাইতে হলে তোদেরকে আমি ক্ষমা করে দিব বলেন সুবহানাল্লাহ আমি তোদেরকে ক্ষমা করে দিলাম এই জন্য তোরা জান্নাতে চলে যা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর পুরস্কার দিলেন আপনাকে সম্মানজনক স্থান জান্নাত ঠিক কিনা এক নম্বর পুরস্কার কি দিলেন বলেন তো দেখি এক নম্বর পুরস্কার হইল জান্নাত দুই নম্বর পুরস্কার হইল মাগফিরা আপনাকে ক্ষমা করে দিলেন আরেকটা পুরস্কার আছে কিনা বলছিলাম আছে তিন নম্বর আরেকটা পুরস্কার হইল মুমিন মুসলমান তিন নম্বর পুরস্কারটা হইল কিন্তু কম দামি না আল্লাহ রাব্বুল আলামিনের যে পুরস্কারটা হবে এটা তো সাধারণ পুরস্কার হইতে পারে না ঠিক কিনা দুনিয়ার পুরস্কার দেখে মানুষে
মানে অনেক কিছু খুশি হয় আনন্দিত হয় কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কারটি দিতেছেন ওই পুরস্কারটি মুসলমান পাইয়া ইমানদাররা পাইয়া এত আনন্দিত হবে রে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নম্বর পুরস্কার হইল এক নম্বর পুরস্কার দিলাম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম দুই নম্বর পুরস্কার হইল ওয়া মাগফিরা তিন নম্বর পুরস্কার হইল ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুম কারীম তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতর যদি পাঁচটা গুণ থাকে গুণগুলো পরে বলবো যদি তোমার মধ্যে পাঁচটা গুণ থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বলতেছেন তোমাকে একটা সম্মানজনক স্থান দিবেন মানে জান্নাত জান্নাতুল ফিরদাউস দুই নম্বর পুরস্কার দিলেন মাগফিরা তিন নম্বর পুরস্কার দিবেন সম্মানজনক খানা সম্মানজনক খানা পৃথিবীর মধ্যে দেখবেন দুই প্রকারের খানা আছে ঠিক কিনা একটা হলো সম্মানিত খানা সম্মান দিয়ে খানা খাওয়ায় আর একটা হইল অসম্মানেও খানা আছে আছে কিনা জেলখানার মধ্যে খানা দেয় কিন্তু সম্মান দিয়ে খানা দেয় না ঠিক কিনা অসম্মানে খানা দেয় কিন্তু দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম আমি তোমাকে সম্মানজনক খানা খাওয়াইব সম্মানজনক খানা খাওয়াইব কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক খানাটা খাওয়াইব জান্নাতের মধ্যে কোথায় জান্নাতের মধ্যে আমি খানা খাওয়াইব কিন্তু দুনিয়ার মধ্যে কি না খাওয়া রাখবো না 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 রে মুমিন মুসলমান দুনিয়ার মধ্যেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মানজনক খানা খাওয়াইব তবে শর্ত হলো তোমার মধ্যে পাঁচটা গুণ থাকতে হবে ঠিক কিনা সেই পাঁচটা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সম্মানজনক খানার আশা করতে পারেন আপনাকে সম্মানজনক খানা খাওয়াইবেন কে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ধরেন দুনিয়ার মধ্যে উদাহরণস্বরূপ সম্মানজনক আল্লাহ রাব্বুল আলামিন তো আখিরাতে খাওয়াইবেন ওই কিন্তু দুনিয়ার মধ্যে কি আনা খাওয়াই রাখবেন না না আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দেখো দুনিয়ার মানুষেরা দুনিয়ার সরকার তোমাকে যখন কি করলো আর এক আয়াত মানে এই আয়াতের মধ্যেই বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা সার্টিফিকেট দিবেন যদি তোমার মধ্যে পাঁচটা গুণ থাকে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সার্টিফিকেট দিলাম সার্টিফিকেটটা হইল উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান সত্যিকারের ইমানদার যার মধ্যে পাঁচটা গুণ থাকবে তারাই হইল কি সত্যিকারের ইমানদার এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিছে দুনিয়ার মধ্যে সার্টিফিকেট তো সরকারে দেয় কিনা কিন্তু দুনিয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে বেশকম আছে কিনা দুনিয়ার সরকারের সার্টিফিকেট দেয় কিন্তু খানা ভরণ পোষণ আপনার নিবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা আমি কিন্তু দুনিয়ার সরকারের মত নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও খাওয়াইব দুনিয়ার মধ্যেও তোমাদেরকে সম্মানজনক খানা খাওয়াইব আমার যদি তুমি কি করো তোমার মধ্যে যদি পাঁচটা গুণ আনতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার ঘরের মধ্যে সম্মানজনক খানা পৌঁছায় দিব বলেন সুবহানাল্লাহ সম্মানজনক খানা খাওয়াইবেন দুনিয়ার মধ্যে একটি উদাহরণস্বরূপ বলা যায় সম্মানজনক খানা খায় একমাত্র আলেম উলামারা ঠিক কিনা বলেন সুবহানাল্লাহ আলেম উলামারা দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো খাবার এবং উত্তম খানা ব্যবস্থা করছেন কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দেখবেন যদি আপনার কার কাছে দেখা হয় যদি জামাইয়ের সাথে বিয়ের দেখা হয় দেখা হওয়ার পরে দেখবেন সম্মান করে কিনা করে কিনা সম্মান করে সবাই যখন আপনি এক বাড়ির থেকে আরেক বাড়ির মধ্যে আপনি মেহমান হবেন মেহমান হওয়ার পরে আপনাকে সম্মান করে সম্মানজনক খানা খাওয়ায় খাওয়ানোর পরেও তারপরে
ইমাম সাহেবকে দাওয়াত করে, কোন বাড়িতে যদি ইমাম সাহেবকে দাওয়াত করে, ইমাম সাহেবকে দাওয়াত করার পরে ভালো ভালো খাবারের আইটেম করলো, আইটেম করার পরে ইমাম সাহেবকে খানার মানে সামনে দিল, ইমাম সাহেবের সামনে খানাটা পরিবেশন করলো, করার পরে দেখবেন মানুষটা খালি কো হুজুর আরেকটু নন আরেকটু নন, কারণ মনটা ফ্রেশ, হুজুরদেরকে খানা খাওয়ানোর জন্য এত মনটা ফ্রেশ হয়ে যায় ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষ যদি খানা খায় এরপরেও এত খুশি হয় না যত খুশি হয় আলেমুলাকে খানা খাওয়ানোর জন্য, ঠিক কিনা কথা বলে? সেই সম্মানজনক খানাটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা জারি করে রেখেছেন, রেখেছেন কিনা? কারণ তার মধ্যে আছে পাঁচ গুণ, কয় গুণ আছে? আলেমুল আমাদের মধ্যে আছে পাঁচ গুণ, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলেমুল আমাদের মধ্যে পাঁচ গুণ আছে, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানজনক খানা খাওয়ায়, ঠিক কিনা? দেখবেন দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দেওয়ার পরে এরপর আপনি মনে চাইবে হুজুর আরেকটু লোন আরেকটু লোন, মনে শান্তি পাইতেছে না, হুজুর যদি আমার খানাটা বেশি পছন্দ করে বেশি খাতে আমি খুশি হই, ঠিক কিনা? আমরা কি হই? খুশি হই। আর যদি কাউকে দাওয়াত করলেন একবারে বল খালি করে আলছে, তাহলে মনে মনে হয়ে যায় এইটা জানি কতদিন ধরে খানা খায় না, ঠিক কিনা? কিন্তু আলেমুল আমরা যখন খানা খায় তখন যে দাওয়াত করে সে খালি বলে আরেকটু খাক আরেকটু খাক আরেকটু যদি খাইতে পারে হুজুর আরেকটু খান খাইলে আমি খুশি হব, ঠিক কিনা? এরপরে আপনার ইমাম সাহেবকে খানা খাওয়া শেষ নয়, তিনটা পুরস্কার দে, কয়টা পুরস্কার দে? তিনটা পুরস্কার। পৃথিবীর মানুষের মধ্যে এই জিনিসটা পাওয়া যাবে না, আমেরিকার জো বাইডেনের মধ্যে পাওয়া যাবে না, রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে এটাও পাওয়া যাবে না, বাংলাদেশের সরকারের মধ্যেও এটা পাওয়া যাবে না, ঠিক কিনা? তিনটা পুরস্কার দে। এক নম্বর পুরস্কার হইল আপনাকে হাদিয়া দে, ঠিক কিনা? আপনারা দেন না হাদিয়া, না দিলে দেওয়ার চেষ্টা করবেন আজকে থেকে, ঠিক কিনা? এক নম্বর হইল হাদিয়া দে, হাদিয়া আলেম ওলামাকে দাওয়াত খাওয়ানোর উপরে এক নম্বর হইল যে হাদিয়া দে, এটাও একটা পুরস্কার, ঠিক কিনা? দুই নম্বর পুরস্কার হইল ক্ষমা চা ক্ষমা, আমি জান্নাতের মধ্যে পড়ছি ওয়ামা গুফিরা, আল্লাহ তাআলা তিনটা পুরস্কার দিবেন, আর দুনিয়ার মতো তাদের সম্মান এত বেড়ে গেছে আল্লাহ তো তিনটা পুরস্কার দিবেন, ঠিক হয় দুনিয়ার মানুষেরাও তিনটা পুরস্কার দে, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হইল হাদিয়া দে, টাকা পকেটে ঢুকায় দে হুজুর, কিছু খায়েন চা পান খায়েন, ঠিক কিনা? দুই নম্বর পুরস্কার দে ক্ষমাসা, যে হুজুর যেভাবে আপ্যায়ন করার কথা ছিল আপনার এইভাবে করতে পারি নাই, দয়া করে আমাকে মাফ করেন, ঠিক কিনা? তিন নম্বর পুরস্কার আরেকটা দে, পিঠের মধ্যে দুইটা ডলা দে, ঠিক কিনা? যে হুজুর যেভাবে খাওয়ানোর কথা ছিল এইভাবে করতে পারি নাই, পিঠের মধ্যে তিনটা মলা দে, ঠিক কিনা? তাহলে সম্মানজনক খানা খেয়ে খাওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই গুণগুলা যদি আপনার মধ্যে আসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওইভাবে খাওয়াইবেন। আমার ভাইরা, আমার আরেকটা জিনিস আপনারা জানো, যদি আপনি মানে হোটেলের মধ্যে যান, হোটেলের মধ্যে যাওয়ার পরে কাকে দেখবেন? যদি আল্লাহ রাব্বুল আলামিন যা বললেন দুনিয়ার মধ্যে আমি সম্মানজনক খানা খাওয়াইবো, আখেরাতেও কিন্তু খানা খাওয়াইবো, ঠিক কিনা? এখন চিন্তা করেন আপনি যদি পলাশ বাজারে হোটেলের মধ্যে যান, সুনামগঞ্জে রেস্টুরেন্টের মধ্যে যদি আপনি খানা খান, খাওয়ার পরে কিন্তু আপনার বিল দিতে হবে, ঠিক কিনা? শুধুমাত্র একমাত্র কেবলমাত্র সারা পৃথিবীর মধ্যে আলেমুল আমরা খানা খাই, বিল দেওয়া লাগে না, ঠিক কিনা বলে মুসলমান? সারা পৃথিবীর মানুষেরা যদি আপনি প্রেসিডেন্টকে দাওয়াত করেন, দাওয়াত করার পরে সে খানা খাইবে, খাওয়ার পরে একটা লিস্ট ধরায় দিব, লিস্ট এইখানে 50,000, ওইখানে 1,00,000, ওইখানে 50,000, ওইখানে 20,000, ওইখানে 10,000 দেয়া যায়, ঠিক কিনা? কিন্তু আপনি যখন হোটেলে ঢুকবেন হোটেলওয়ালা বিল দেয় না, যারা খানা খায় তারা বিল দেয়, বলেন তো দেখি হোটেলের মধ্যে খানা খাইলে আপনি বিল দেবেন না হোটেলওয়ালা বিল দেবে? যে খানা খাইবো সেই বিল দিবে, কিন্তু আলেমুল আমাদের ব্যাপারে ভিন্ন, খানা খাওয়াইলো ভালো ভালো উত্তম খানা খাওয়াইলো, বাড়ির মধ্যে যেটা ভালো মুরুখ সেটা সবাই করে হুজুরকে খানা খাওয়াইলো, বিল কিন্তু হুজুরে দেয় না, উল্টা আরো বাড়িওয়ালা
পকেটের মধ্যে বিল দেয়া দেয় ঠিক কিনা এরপর মাফ চাই এরপর মর মরদে এইভাবে পিঠের মধ্যে মরদে সম্মান কে দিয়েছেন ভাইরা আমার হিংসা করার দরকার না হিংসা করার দরকার নাই কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন আলিমান আল মুতাআল্লিমান আল মুহিব্বান আল মুইনান লা তাকুন খামিসা ফাতাখলিক হয় তুমি আলেম হও না হয় তুমি আলেমের ছাত্র হও না হয় তুমি আলেমকে মোহাব্বত করো ভালোবাসো না হয় তুমি আলেমকে সাহায্য করো যদি এই চাইটা তোমার মধ্যে না হয় তুমি যদি এই চাইটার মধ্যে না থাকতে পারো পঞ্চম প্রকার হইল না ধ্বংস হয়ে যাইবে ঠিক কি না পঞ্চম প্রকারে যাইও না হয়তো তুমি আলেম হও তোমার ভাগ্যের বদলাত নাই তোমার ভাগ্যের মধ্যে নাই আলেম হওয়ার বাদ দেও তুমি আলেমের ছাত্র হও এটাও তোমার মধ্যে নাই তারপরে কি করো যদি এটাও তোমার ভাগ্যে জুটে না তাহলে আলেমকে মোহাব্বত করো আও মুহিব্বান আলেমকে মোহাব্বত করো ভালোবাসো যদি এটা পারো না আলেমকে সাহায্য করো টাকা দিয়া পয়সা দিয়া কথা দিয়া যে যে ভাবে 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 সাহায্য করে কিন্তু আজকে দেখা যাচ্ছে রে মুসলমান উল্টা আলেমকে সাহায্য করবো তো দূরের কথা আর সুরে দুইয়া ছেলের ভিতরে ঢুকাই দেয় ঠিক কিনা হাজার হাজার মুমিন মুসলমান জেলের মধ্যে নিরীহ ভাবে তারা আছে ঠিক কিনা আজকে আমরা কোথায় যাচ্ছি এই আলেম ওলামাকে অসম্মান করার কারণে সম্মান এবং মর্যাদা না দেওয়ার কারণে আজকে আমাদের মধ্যে এইভাবে কপাল ফোড়ার মতন জ্বলতেছি আর ঘুরতেছি ঠিক কিনা নির্দোষ মানুষগুলাকে এটা বলতে হবে কোরআনের কথা যে কোনো জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিত আয়াতের মধ্যে পাঁচটা গুণ বর্ণনা করতেছেন একটা সার্টিফিকেট দিছেন আর তিনটা পুরস্কার সার্টিফিকেট এবং পুরস্কারের কথা আমরা কিন্তু জেনে ফেলছি ঠিক কিনা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান আল্লাহ রাব্বুল আলামিন বলে যার মধ্যে পাঁচটা গুণ থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সার্টিফিকেট দিলাম সার্টিফিকেটটা কি এরাই হলো সত্যিকারের ঈমানদার এরাই হলো কি সত্যিকারের ঈমানদার আর তিনটা পুরস্কার তো কোনো আছে এক নম্বর পুরস্কার আপনাকে জান্নাত দিবে জান্নাতুল ফিরদাউস দুই নম্বর পুরস্কার হলো আপনাকে ক্ষমা করে দিবেন তিন নম্বর পুরস্কার হইলো গিয়া আপনাকে সম্মানজনক খানা খাওয়াইবেন মুখস্থ হইছে ওয়া আলহামদুলিল্লাহ এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনগুন বলবেনি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম وعلى ربهم يتوكلون الله رب العالمين بلتسن إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم نشتو مؤمن رب رائع جادر شمني الله نام نوحلے تادر انترتا كاي پہ اوٹے بھوئے كاي پہ اوٹے যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হবে তখন আল্লাহ তাআলার ভয়ে অন্তরটা কি উঠে কাঁপতে থাকে যদি আল্লাহ তাআলার নাম শুনেন যেমন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিলেন আজান দেওয়ার সাথে সাথে আপনার ভয়ে তপ্তর করে আপনার অন্তরটা কাঁপা উঠছে হাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়েছেন আর বসা যাবে না আর বাড়িতে থাকা যাবে না ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নাম শুনবেন যখন এই জিকির শোনা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের তখন আর ঘরে বসা থাকা যাইবে না
যদি আপনার অন্তর কাঁপে ওঠে ভয়ে কাঁপতে থাকে তাহলে বুঝবেন আপনার ভিতরে এক নম্বর গুণ আছে বলেন সুবহানাল্লাহ বুঝবেন কি আপনার ভিতরে এক নম্বর গুণটা আছে যেমন জমানার সবচেয়ে আল্লাহওয়ালা আল্লাহর ওয়ালি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন কিনা আব্দুল্লাহ ইবনুল মুবারক সেই যুগের উনি সবচাইতে বড় আলেম এবং উনি কি আল্লাহওয়ালা উনি যখন মারা গেলেন মারা যাওয়ার পরে ওনার বন্ধু সমসাময়িক ওনার বন্ধু আরেকজন বুজুর্গ উনি স্বপ্নে দেখতেছেন কি দেখতেছে স্বপ্নে দেখতেছে স্বপ্নে দেখতেছে যে আব্দুল্লাহ ইবনুল মুবারক উনি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে আর ওনার বন্ধু স্বপ্নে যুগে দেখতেছেন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে ওনার বন্ধু বলতেছে ও আব্দুল্লাহ ইবনুল মুবারক আপনি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন কারণটা কি কারণটা আমি জানতে চাই কারণটা আমাকে বলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন আমি জান্নাতের মধ্যে ঠিকই ঘোরাফেরা করতেছি কিন্তু জানিয়ে রাখো আমি যে জান্নাতে ঘোরাফেরা করতেছি আমার চাইতে আমার পাশের বাড়ি কামার বাটা কামার যে লোহা পেটাইতো সে দেখা যায় আমার জান্নাত থেকে বড় জান্নাত দিয়ে দিছে আল্লাহ বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনার বন্ধুকে যখন বললেন বন্ধুরে আমার জান্নাত তো আমি পাইছি দেখো না আমার গ্রামের মধ্যে আমার পাশের বাড়ির লোক আরেকজনের নাম আরেকজন লোকে কামার সে সারাদিন কামার গিরি করত লোহার পিটাইতো ডা কোরাল গন্ধি কোরাল বানাইতো তার জান্নাতটা আমার জান্নাত থেকে বড় দেখা যায় বলেন সুবহানাল্লাহ বন্ধু যখন ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে বলতেছেন হাইরে ঘুমাইলাম ঘুমানোর পরে কি দেখলাম এবার উনি চলে গেলেন ওই কামারের বাড়িতে কামারও মৃত্যুবরণ করেছে বুঝছেন নি কামারের বাড়িতে গেলেন যাওয়ার পরে বলতেছেন কারণ সব চাইতে কাছের মানুষটার নাম কি ওয়াইফ স্ত্রী ঠিক কিনা যদি কেউ মারা যায় ওনার সম্পর্কে সব চাইতে ভালো খবর রাখেন কে স্ত্রী ওই বন্ধু চলে গেল আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু চলে গেল বাড়িতে কামারের বাড়িতে চলে গেল যাওয়ার পর বলতেছে বোন তোমার স্বামী তোমার কাছে কো হ্যাঁ তাহলে বলো তোমার স্বামীর কি কোনো গুণ আছে কো হ্যাঁ আমার তো এমন কোন জানা মত না আমি জানি আমার স্বামীর তো এত ভালো কোন গুণ দেখি না আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সুপ্রিয় জান্নাতে আর তোমার স্বামী বড় জান্নাতে কি কারণটা গুণ কি বলো এবার স্ত্রী বলতেছে কামারের স্ত্রী বলতেছে তাহলে শুনুন আমি যতটুকু জানি আমার স্বামীর দুইটা গুণ আছে কয়টা গুণ বলেন সুবহানাল্লাহ দুইটা গুণ এক নম্বর গুণ হইল আমার স্বামী যখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজে দাঁড়াইতেন নামাজের মধ্যে যখন দাঁড়াইতেন নামাজ পড়তেন তখন আমার স্বামী আফসুস করতেন হাইরে গরমের দিনে আব্দুল্লাহ ইবনুল মুবারক ছাদের উপরে উঠিয়া ছাদের উপরে উঠিয়া উনি কি করতেন নামাজ পড়তেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করতেন আর আমি কামার হওয়ার কারণে আমি লোহা পিটানোর কারণে আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না মানে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না ইসকা নামাজ পড়তে পারি না শুধুমাত্র ওয়াক্তিয়া নামাজ পড়ে এই জন্য আমি মনে হয় আমার স্বামী এটা নিয়ে আফসোস করতেন কারণ আব্দুল্লাহ ইবনুল মুবারক বেশি বেশি ইবাদত করতেন সারা রাত্র ইবাদত বন্দেগি করে কাটিয়ে দিতেন কিন্তু আমার স্বামী এটা পারতেন না কারণ সারা দিন গরম থাকতো গরমের দিনে কাজ করা যায় না আগুনের পরে বসা যায় না ঠিক কিনা উনি রাত্রেবেলা কাজ করতেন রাত্রেবেলা কাজ করার পরে এরপরে গেলে আফসোস করতেন
ভাইরে আল্লাহ গো তোমার বন্টন কি রকম আমাকে বানাইলা কামার আর আব্দুল্লাহ ইবনুল মুবারককে বানাইলা ধনী বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারক ধনী হয়েছে অসুবিধা নাই আল্লাহ গো আমার একটা আফসোস আমি যদি কামার না হইতাম তাহলে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মত সারা রাত্র ইবাদতের মধ্যে কাটায় দিতাম বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন মারা গেলেন মারা যাওয়ার পরে ছোট জান্নাতে কামার হইল বড় জান্নাতে এরপরে বললো তাহলে একটা গুণ পাইলা তোমার স্বামীর আরেকটা গুণ কিতা বলো এরপরে বলতেছেন দ্বিতীয় নম্বর গুণ হইল আমার স্বামী যখন লোহা পিটাইতে পিটাইতে যখন শেখ বলে দা কোনটি কুড়াল বানায় এরপরে যখন আল্লাহু আকবরের আওয়াজ শোনা যায় মসজিদে যখন আজান শুনে সাথে সাথে কুড়াল যদি এইভাবে তাকে পিছনে ফেলায় দেয় আবার সামনের দিকে তাকলে পারে যদি সামনের দিকে দিত তাহলে সামনের দিকে ফেলায় দেয় কিন্তু পিছনের দিকে নেয় না এটা হইল কামারের দুই নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন কামারকে এত ভালোবেসেছেন কামার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন প্রভু গো আমি তোমার কাছে আবদার জানাই কালকে আমাদের কঠিন ময়দানে আমাকে কামার বলিয়া ডাক দিলে আমার লজ্জা লাগবে আল্লাহ গো আমি তো আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমি ইবাদত বন্দেগি করতাম চাই কিন্তু ঝামেলার কারণে আর পারি না এই জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বড় জান্নাত মানে জান্নাত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন প্রভু গো আমাকে তুমি কিয়ামতের ময়দানে কামার বলে ঘোষণা করিও না বলেন সুবহানাল্লাহ কারণ হইল আব্দুল্লাহ ইবনুল মুবারক এই আব্দুল্লাহ ইবনুল মুবারকের যে ইবাদত করছেন কামারের ভিতরে তার আফসোস জাগতো হাই আমি যদি এই কাজ কর্ম না থাকতো তাহলে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতন আমি কি করতাম ইবাদত বন্দি করে সারা রাত্র কাটিয়ে দিতাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে কামার তুমি যে আফসোস করতেছো তোমার প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ডের কারণে তোমার আফসোসের কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতন তোমার প্রতিটা সেকেন্ড সেকেন্ড আমি তোমাকে ইবাদত দিয়া সওয়াব দিয়া ভরপুর করে দিলাম বলেন সুবহানাল্লাহ এটা হলো মুমিনের এক নম্বর গুণ দুই নম্বর গুণ হইল ওয়াইদা কুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা মুমিনের দুই নম্বর গুণ হইল যখন কুরআন তেলাওয়াত করা হয় মুমিনের সামনে যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন উনার ঈমান বৃদ্ধি পায় ঈমান ঈমান কি হয় বাড়িয়া যায় ঈমান কি হয় বাড়িয়া যায় এটা হলো মুমিনের দুই নম্বর গুণ এটা কয় নম্বর গুণ মুমিনের দুই নম্বর গুণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এটা হলো মুমিনের তিন নম্বর গুণ কয় নম্বর গুণ তিন নম্বর গুণ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিন নম্বর গুণের একটা ঘটনা উল্লেখ করেছেন ঘটনা সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন এক ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমরা যখন বাড়ি থেকে বের হব কার উপর ভরসা করব আল্লাহ রাব্বুল আলামিন উপর ভরসা করব কারণ আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যে ব্যক্তি আমার উপরে ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন উপরে ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাইবে এটা হলো মুমিনের তিন নম্বর গুণ কয় নম্বর গুণ তিন নম্বর এবার আসুন চার নম্বর গুণ পাঁচটা গুণ জানার দরকার আছে কিনা খালি মুখে মুখে বলে শেষ করে ফেলি ইনশাআল্লাহ আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ এটা হলো মুমিনের চার নম্বর গুণ কয় নম্বর গুণ চার নম্বর গুণ আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেন ও গো নবীজি নবীজিকে বললেন ও গো নবীজি আপনি দেখা যায় আমার সাথে গল্প করতেছেন হঠাৎ করে গল্প ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন
নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে চিনেন না আয়েশাকে বলেন মানান্তি তুমি কে আর আয়েশা তো রাদিয়াল্লাহু তাআলা নো আম্মা জানা আয়েশা বলে না আয়েশা তো রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আয়েশা আয়েশা বারকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আন যাওজাতুকা ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী আমি ওয়া যাওজাতি ওয়া মান যাওজাতি আমার স্ত্রী আবার কে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বার ছিল যখন মসজিদে আযান হয়ে যেত ওই সময় কিন্তু আর কেউ কেউ চিনতেন না বলেন সুবহানাল্লাহ ওনার জীবনের লাস্টে এরপরে বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাকে চিনতেন না আমার বাবাকে চিনতেন না কেউ কেউ চিনতেন না এমন কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবীজি যখন অসুস্থ হয়ে গেলেন তখন আমি অন্যান্য নবীজির স্ত্রীগণ থেকে আমি অনুমতি নিলাম ওগো নবীজি আমি অন্যান্য স্ত্রীদেরকে মানে নবীজির স্ত্রীদের থেকে অনুমতি নিলাম যে নবীজি যখন অসুস্থ হয়ে গেছে এই খেদমতটা আমি আয়েশাই করি তোমরা কি কও তারা অনুমতি দিয়া দিল ঠিক আছে আয়েশা তুমি নবীজির খেদমত করো দেখা গেছে কিতাবের মধ্যে লেখছেন হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের খেদমত করতেছেন খেদমত করতেছেন এমন সময় দেখা যায় মসজিদ থেকে আযানের ধ্বনি শোনা গেল আযানের ধ্বনি যখন শুনছেন সাথে সাথে আম্মা জান আয়েশা বর্ণনা করেন আল্লাহ রাসূল উঠতে পারেন না মানে উনাকে দুইজন তিনজনে মানে দড়িয়া নেওয়া লাগে কিন্তু আযান শোনার সাথে সাথে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে নামাজের জন্য চলে যাইতে নামাজের গুরুত্ব বেশি নামাজের ফজিলত বেশি আপনারা যখন আযান পড়বে সাথে সাথে সব কিছু কাম যা আছে সব কিছু ছেড়ে দিয়ে আপনারা মসজিদে চলে আসবেন ঠিক কি না এটা হলো পয়েন্টের 4 নম্বর গুণ 5 নম্বর গুণটা বলে শেষ করব ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এটা হলো মুমিনের 5 নম্বর গুণ আল্লাহ তাআলা আপনাদেরকে খরচ করার জন্য মাল দিবেন কিনা মালটা দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন যদি দিয়া থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে হবে ঠিক কিনা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যাতে এই পাঁচটা গুণ আপনাদের মধ্যে আসে এবং সেই অনুযায়ী আমল করে জান্নাতের তিনটা পুরস্কার শোনা আছে তো আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পুরস্কার দিবেন এবং একটা সার্টিফিকেট দিলেন যদি আপনারা এই পাঁচ গুণে গুণান্বিত হন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে আপনাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকায় দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন